ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর মানে উচ্চ মাধ্যমিক যে সংস্কৃত সিলেবাস তার যে প্রথম চ্যাপ্টার আর্যাবর্ত বর্ণনম সেই আর্যাবর্ত বর্ণনমের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় পরীক্ষায় আসে এরকম চল্লিশটা প্রশ্ন তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি এমসিকিউ এবং শর্ট এমসিকিউ তো এখানে অপশান দেওয়া সম্ভব নয় তাই শর্ট অ্যান্সার তো এই প্রশ্নগুলি ঘুরে ফিরে এমসিকিউতে আসবে তো প্রথম আর্যাবর্ত বর্ণনমের রচয়িতা কে এটার অ্যান্সার হবে ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত বর্ণনম কোন জাতীয় কাব্য এটা হবে কাব্য স্পোর্টবাদ কোন শাস্ত্রের মতবাদ এটা হবে ব্যাকরণ শাস্ত্র আর্যাবর্ত বর্ণনমের উৎস কী নলচম্পুর প্রথম উচ্ছ্বাস নলচম্পু সাংখ্য কী দর্শন বিশেষ সাংখ্য হল দর্শন তারপরে প্রশ্ন বৃক্ষ শাখা বিপল্লবিত হয় কোন মাসে এটা হবে ফাল্গুন মাসে প্রভঞ্জনা ইবজনা। এখানে প্রভঞ্জনা শব্দের অর্থ কী প্রভঞ্জনা শব্দের অর্থ হল ঝড় আর্যাবর্তের কোর পাশে কি পড়ে থাকতে দেখা যায় এটা হবে কানাভাঙা কলসি গণ্টকো্থানম কোথায় দেখা যায় এটা হবে পর্বত বনভূমিতে আর্যাবর্ত শব্দের অর্থ কী আর্যদের বাসস্থান বিশ্বম্ভরা পদের অর্থ কী পৃথিবী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলি তারপরে প্রশ্ন হল রূপে আর্যাবর্তর সঙ্গে কিসের তুলনা করা হয় স্বর্গের সঙ্গে আর্যাবর্ত স্বর্গের মতো উপভোগ্য নলচম্পুর বিষয়বস্তু কি এটা হবে নল ও দময়ন্তীর প্রণয় কাহিনী গর্জশ্রিয় বলতে কোন দেবতাকে বোঝানো হয়েছে আনসার হবে গৌরী আর শব্দের শব্দ হলো ফর্সা কোলো নারী নারীরা বা গৌরবর্ণের নারীরা ত্রিবিক্রম ভট্টের অপর নাম যমনাত্রে বিক্রম পাঠ্যাংশন পাঠ্যাংশ আছে আবার সিংহাদিত্যও তার অপর নাম ভাগীরথীর কীর্তি পতাকাকে এটা অবশ্যই গঙ্গা মানে ভগীরথের কীর্তি ভগীরথের কীর্তি পতাকা গঙ্গা মহাভারতের অলঙ্কারকে ভীম তারপরে প্রশ্ন ভারতবর্ষের অলঙ্কারকে আর্যাবর্ত প্রকৃতিনিপাত শব্দের অর্থ কি বংশস্থ্যুতি তারপরে প্রশ্ন কুবলয় শব্দের অর্থ কি নীলপদ্ম চম্পু নলচম্পুতে কটি উচ্ছ্বাস রয়েছে ষাটটি উচ্ছ্বাস রয়েছে বা অধ্যায়ও থাকতে পারে কয়টি অধ্যায় রয়েছে ভগীরথকে ভগীরথ হলো চন্দ্রবংশীয় রাজা চন্দ্রবংশীয় রাজা হলো ভগীরথ আর্য আর্যাবর্তের একদিকে কোন প্রবাহিত একদিকে চন্দ্রভাগা ঠিক আছে আর অন্যদিকে হলো গঙ্গা গঙ্গা মূল তার একদিকে হলো চন্দ্রভাগা আর্য আর্যাবর্তের গ্রামগুলো কেমন ছিল সেই গ্রামগুলো ছিল চতুর গোয়ালেদের দ্বারা শোভিত সংগ্রাম ভূমির মতো সংগ্রাম ভূমি মানে যুদ্ধক্ষেত্র সামকি এটা একবার এসেছিলো তাই এই প্রশ্নটা দেওয়া ঠিক আছে বেদ বিশেষ কনক কমল শব্দের অর্থ কী কনক কমল কনক মানে স্বর্ণ আরও কমল মানে পদ্ম স্বর্ণপদ্ম ধন্যদা বলতে কোন দেবতা ধনদানকারী দানকারী কবিরকে বোঝানো হয়েছে আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝায় এটা হবে হিমালয়ের পাদদেশ থেকে বিন্দু পর্বতের মধ্যবর্তী অঞ্চলকেই আর্যাবর্ত বলা হয় চুম্পকাব্য কাকে বলে গদ্যপদ্য মিশ্রিত কাব্যকে চুম্পকাব্য বলে এর একটি সাংস্কৃত লাইন আছে গদ্যপদ্য মিশ্রিতম কাব্যম চুম্প ইত্যাদি দিয়েতে এটাও তোমরা লিখতে পারো যারা একটু ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে বিপল্লবা শব্দের অর্থ কি পাতা ঝরে যাওয়া বুধবিকারবাদ কাদের মতবাদ এটা হলো সাংখ্য দার্শনিকদের মতবাদ নগা শব্দের অর্থ কী প্রতিশব্দ সংস্কৃত প্রতিশব্দ পর্বতা নালক শব্দের অর্থ কী এটা হবে স্বর্গলোক ত্রিবিক্রম ভট্টরচিত দুটি চম্পকাব্যের নাম কী ত্রিবিক্রম ভট্টরচিত চম্পকাব্য হল নলচুম্পু আর মদলাশা চুম্পু তারপর পঁয়ত্রিশ নম্বর আর্যাবর্ত কিসের আকর এটা হবে সাধু ব্যবহার রূপ রত্নের আকর আর্যাবর্তের কলনায়ীরা কেমন ছিলেন এটা হবে প্রতিব্রতা ও সূর্য কিরণের মতো নির্মল সমুপহসন্তী খুব প্রত্যয় নির্ণয় সম এটা উপসর্গ উপ উপসর্গ সমপূর্বক উপপূর্বক হস ধাতু লট লি উপসর্গ শব্দের অর্থ চুরি প্রভৃতির উপদ্রব আর্যাবর্তের মানুষেরা কাকেও উপহাস করে স্বর্গবাসী দেবতাদের তারপর বিনায়ক বলতে কোন দেবতা এটা হবে গণেশ তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আর্যাবর্ত বর্ণনার থেকে তো এগুলো ভালো করে পড়বে এবং আর বেশ কিছু প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়লে তোমরা অবশ্যই আছে পরীক্ষায় কাউন্ট পাবে আচ্ছা